আসসালামু আলাইকুম, এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ওয়াহিবা রায়্যান। জাতীয় সংসদে ঢাকা 5 ও ডওগা 6 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 9টায় শুরু হওয়া ভোট গ্রহণ একটানা চলবে বিকেল 5টা পর্যন্ত। দুটি আসনে ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ। সকাল থেকে ঢাকা 5 আসনে ভোটার উপস্থিতি কম হলেও নওগাঁ 6 আসনে ভোটারদের অংশগ্রহণ বেশি দেখা গেছে। এদিকে ঢাকা 5 আসনে পোলিং এজেন্ট বের করে দিয়ে প্রায় সব কেন্দ্র দখলের অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ। যাত্রাবাড়ি ভোট কেন্দ্র পরিদর্শনের সময় তিনি বলেন, নির্বাচনের শেষ পর্যন্ত মাঠে থাকবেন তিনি। অন্যদিকে নির্বাচনকে বিতর্কিত করতেই বিএনপির প্রার্থী নানা অভিযোগ করছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম। ভোটকেন্দ্র পরিদর্শনের সময় তিনি বলেন, নির্বাচনের পরিবেশ বেশ ভালো। দেখেছেন যে ভোটার নেই, আমি সন্ত্রাসীরা ভোটারদেরকে আসতে দিচ্ছে না, বিভিন্নভাবে বাধাগ্রস্ত করছে, আমাদের পুলিং এজেন্টকে বের করে দিয়েছে। সে তো অভিযোগের পাহাড়, তার অভিযোগের সত্যতা নাই, কোনো সত্যতা নাই। ও পাহাড় সমান বলতেছে, আমরা শুনতেছি মানে একটা অভ্যাস, নালিশ দল করে সে। দর্শক, ঢাকা 5 আসনের উপনির্বাচন এলাকা ঘুরেছেন সহকর্মী নিয়াজ্জামান সজীব। তিনি এখন আছেন মাতুয়াইল এলাকার, পরিস্থিতি জানাতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজীব, কেমন দেখছেন ভোটের পরিস্থিতি, ভোটারের হার কেমন হতে পারে? ওয়াহিবা, আমি এই মুহূর্তে রয়েছি মাতুয়াইলে রোকেয়া আহসান কলেজে। এই কলেজটিতে, এই যে কেন্দ্রটি রয়েছে, কেন্দ্রতে 3706টি ভোট রয়েছে। এখানকার দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত শতকরা 8% ভোট কাস্ট হয়েছে, মানে 8% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে তিনি বলছেন আর 2 ঘন্টা রয়েছে, হয়তোবা ভোটার উপস্থিতি বাড়বে সময়ের সাথে। আর যেটি পরিবেশ বরাবরের মতো, আমি যতগুলো কেন্দ্র ঘুরেছি, যে পরিবেশ মোটামুটি শান্তই রয়েছে। খুব বেশি ভোটারের যেহেতু উপস্থিতি নেই এবং খুব বেশি হুড়হাঙ্গামা নেই, একটা শান্ত পরিবেশে ভোট কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। যারা ভোট দিতে এসেছেন তারা কিন্তু ভোটটা কেন্দ্রের যে পরিবেশ, সেই পরিবেশে কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বলেছেন এরকম শান্ত নিরিবিলি পরিবেশে ভোট দিতে তারা আসলে পেরে কিন্তু খুশি তারা। আর যেটা বলা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে, বরাবরের মতো অন্যান্য প্রার্থী, যেটা আপনি শুনছিলেন বিএনপি প্রার্থী এছাড়াও জাতীয় পার্টি, তারা যে অভিযুক্তি করেছেন সেটা তো যে কোনো কেন্দ্রেই আমরা দেখা হয়েছে, তাদের সাথে কথা বলেছি, তারা সেটিই বলেছেন। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু তিনি বলেছেন যে ভোটের পরিবেশ সুষ্ঠু আছে এবং তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আর সবশেষ যে বলা, যেটা বলা যায় ভোটার উপস্থিতি, যেটা বলছিলাম আওয়ামী লীগের পক্ষ থেকেও বলা হচ্ছে, বা দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তা যারা রয়েছেন তারাও বলছেন সময়ের সাথে, বাকি 2 ঘন্টায় হয়তো আরও ভোটার উপস্থিতি বাড়বে। আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে নিয়মিত টহল রয়েছে সেটি কিন্তু দিয়ে যাচ্ছে। সার্বিক যে পরিস্থিতি তাতে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা তিনি বলেছেন যে একটি সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে তারা ভোট গ্রহণটি শেষ করতে পারবেন। ওয়াহিবা, এই ছিল সবশেষ অবস্থা। সজীব, আপনাকে ধন্যবাদ। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দেশব্যাপী ধর্ষণ, নারী নিপীড়ন ও বিচারহীনতার প্রতিবাদে শাহবাগ থেকে নোয়াখালীর এখলাসপুরের উদ্দেশ্যে লং মার্চে ফেরিতে হামলা হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 10 জন। লং মার্চে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ধর্ষণের বিরুদ্ধে সমাবেশ ও প্রচারাভিযান করে ফেনী জেলা প্রশাসন কার্যালয়ের দিকে লং মার্চ যাওয়ার সময় বেশ কয়েকজন তাদের উপরে হামলা করে। সমাবেশকারীদের দাবি, সরকার ও ক্ষমতাসীনদের সমালোচনা করে বক্তব্য দেওয়ায় এই হামলা হয়েছে। শহীদ মিনারে সমাবেশ করে আসছিলাম, কিন্তু কেন পিছন থেকে হামলা করা হলো, আমাদের একজনের মাথায় বাড়ি দেওয়া হলো। প্রথমে মিছিলে যারা ছিল তাদের উপরে চৌকার থেকে শুরু করে এরকম অস্ত্রপাতি, দেশীয় অস্ত্রপাতি দিয়ে ছাত্রীদের, ছেলে মেয়েদেরকে আঘাত করা হয়েছে। এবং ওই দিক থেকে তারা লাঠি, ইট পাটকেল, আরও মানে ছোটোখাটো অস্ত্রমস্ত্র সব মানে ছুঁড়ে মারে। তার কিছুক্ষণের মধ্যে হচ্ছে একটা ডিবি পুলিশ আমাকে এমনি ধাক্কা দিয়ে হচ্ছে সে সামনে আগায় যায়। পটুয়াখালীর রাঙ্গাবালিতে 2 সন্তানের জননী এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতরাতে চরমন্তাজ ইউনিয়নের চর মার্গারেট এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত সন্দেহে শাকিল ও আব্দুল হাদি নামে 2 জনকে আটক করেছে পুলিশ। গৃহবধূর স্বামীর অভিযোগ, রাত 9টার দিকে তিনি বাড়ি গিয়ে তার স্ত্রীকে হাত পা ও মুখ বাঁধা অজ্ঞান অবস্থায় দেখতে পান। এ সময় তিনি চিৎকার করলে স্থানীয়দের সহযোগিতায় গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বোরখা পরে 3 জন মিলে তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেন ওই গৃহবধূ। রাঙ্গাবালী থানার ওসি আলী আহমেদ জানিয়েছেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ইটেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ইটেন বাংলা নিউজ। ধন্যবাদ।